বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম 5 আগস্ট 86 না দেখ ত্যাগ করেন যেখানে ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানকে সবচেয়ে বড় করে দেখা হয় কিন্তু এর আড়ালে সেনা তরুণ অফিসারদের অনেক বড় একটি অবদান ছিল যেটি হয়তোবা থেকে গেছে আজ আপনাদেরকে সেই তরুণ সেনাদের গণ অভ্যুত্থানে অনন্য ভূমিকা রাখার কথাই আপনাদের সামনে তুলে ধরব আপনারা জানেন যে তিন আগস্ট সেনা প্রধানের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা নিজেদের জনগণের উপর গুলি নয় এই মনোভাব প্রকাশ করেছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান আরও স্পষ্ট করে বলেছিলেন এখন থেকে আর কোনো গুলি নয় এই মনোভাব এবং সিদ্ধান্তের ফলে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে আটচল্লিশ ঘন্টারও কম সময়ের মধ্যে পাঁচ আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন বাংলাদেশের গণমাধ্যম সেনা প্রধানের সঙ্গে তার কর্মকর্তাদের বৈঠক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করলেও প্রতিরক্ষা বিষয়ক অনেক বছরের পুরনো চর্চার কারণে আইএসপিআর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস থেকে তথ্য না পাওয়া পর্যন্ত প্রতিবেদন করেন পরে সংবাদ করলেও বৈঠকের ফলাফল খুব একটা প্রকাশ করতে পারেনি রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য গোয়েন্দা কার্যক্রমের উদ্দেশ্য তৈরি করা একটি বিশেষ সংস্থা যেটি পূর্ববর্তী সরকারের আমলে একটি দমনমূলক যন্ত্রে পরিণত হয়েছিল সেই সংস্থাটি থেকে শুধু আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তি ছাড়া তিন আগস্টের বৈঠক নিয়ে কিছু লিখতে বা প্রতিবেদন তৈরি করতে নিষেধ করা হয়েছিল তবে দেশের অস্থির পরিস্থিতির মধ্যেই আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তি সেনাবাহিনীর অবস্থান পরিষ্কার করে দিয়েছিল সেখানে সেনাপ্রধান বলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের প্রয়োজনে পাশে দাঁড়াবে ওই গোয়েন্দা সংস্থার কাছে আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তি সন্তোষজনক না হওয়ায় সংস্থাটি গণমাধ্যমকে বিশেষত বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে বিজ্ঞপ্তির জনগণের পাশে দাঁড়ানো অংশটি ব্যবহার করতে নিষেধ করে সকল গণমাধ্যম না হলেও বেশ কিছু ইলেকট্রনিক মিডিয়া এই নির্দেশ পালন করে জনগণের পাশে দাঁড়ানো শব্দ গুলো তাদের ব্রেকিং নিউজে টিকার থেকে মুছে দেয় আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাপ্রধানের বক্তৃতার কয়েকটি বাক্য উল্লেখ করা হয়েছিল কিন্তু টিভিএস সেই সময় আরো অতিরিক্ত তথ্য সংগ্রহ করে টিভিএস সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলে বিস্তারিত তথ্য জানতে পারে বৈঠকটি দুপুর থেকে শুরু হয়ে মিনিটের দিয়ে দেড় ঘন্টা চলেছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রায় আধা ঘন্টার একটি উদ্বোধনী বক্তব্য দেন যেখানে তিনি ব্যাখ্যা করেন কেন সেনাবাহিনীকে সরকারের নির্দেশনা অনুযায়ী সিভিল প্রশাসনের সহায়তায় নিয়োগ করা হয়েছে তিনি বলেন সরকার যদি সেনাবাহিনীকে সংকট মোকাবেলায় নিয়োজিত করে তাহলে তারা এই আদেশ মানতে বাধ্য তবে তিনি যোগ করেন তার সেনারা কাউকে হত্যা করেনি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কতগুলো গুলি এবং ফাঁকা গুলি চালানো হয়েছে তার পরিসংখ্যানও তিনি বৈঠকে তুলে ধরেন এক পর্যায়ে সেনাপ্রধান দুটি গানের কথা উল্লেখ করেন একটি গান ছিল আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে যা দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন যে তিনি কোনো ঝামেলা ডাকেননি বরং আমেলা নিজেই তার এবং সেনাবাহিনীর সামনে এসেছে আরেকটি গান ছিল প্রিয় প্রয়াত সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চুর আর বেশি কাদালে উড়াল দেব আকাশে যা দিয়ে সেনাবাহিনীর কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন তিনি বোঝাতে বক্তব্য শেষে সেনাপ্রধান বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা জন্য আমন্ত্রণ জানান ব্রিগেডিয়ার জেনারেল এবং এর চেয়ে ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা হাত তুললেও সেনাপ্রধান তাদের নিরুৎসাহিত করেন এবং তরুণ কর্মকর্তাদের কথা শোনার প্রতি জোর দেন এতে একজন লেফটেন্যান্ট কর্নেল টিভিএসকে বলেন কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা হতাশ হলেও জুন কর্মকর্তারা তাদের মতামত প্রকাশ করার সাহস পান ছয় থেকে সাতজন কর্মকর্তা নিজেদের বাস্তব অভিজ্ঞতা শোনান বক্তব্যে একজন কর্মকর্তা উল্লেখ করেন খুলনায় সেনাবাহিনীর প্রতি এমন একটি শব্দ ব্যবহার করা হয়েছে যা স্বাধীন বাংলাদেশে কখনো হয়নি তখন তিনি প্রশ্ন করেন কিসের জন্য রাজশাহীর একজন নারী সেনা কর্মকর্তা বাংলায় একটি আবেগপূর্ণ বক্তৃতা পাঠ করে বলেন দেশের সব মাকে নিত্য স্পর্শ করেছে এবং সব মা কাঁধছেন তিনি মীর মুগ্ধর প্রতিবেশী ছিলেন যে মুগ্ধ ঢাকার উত্তরায় আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণ করার সময় নিহত হন ঢাকা সেনানিবাসের হেলমেট হলে বৈঠকের মূল স্থান এবং সারাদেশের বিভিন্ন গেরিসন থেকে অনলাইনে গুরুত্বপূর্ণ ওই অধিবেশন যোগদানকারী অন্যদের মধ্যে তখন নিরবতা বিরাজ করতে শুরু করে বৈঠকে অন্তত একটি আপাত হাস্যরসের ঘটনা ছিল ঢাকার মোহাম্মদপুরের একটি গুলির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজন ক্যাপ্টেন বর্ণনা করেন যে কিভাবে কর্তব্যরত সেনা সদস্যদের জনতা ঘিরে ধরেছিল এবং তাদের নিজেদের নিরাপত্তার জন্য গুলি চালাতে হয়েছিল তিনি বলেন আমি আমার নিজের পরিবারের সদস্যদের থেকে আমার বন্ধুদের থেকে এবং আমার প্রিয়জনদের থেকে সমালোচনার শিকার হয়েছিলাম তারা ভিডিওটি দেখেছিলেন ক্যাপ্টেন বৈঠকে বলেছিলেন আমার ঘনিষ্ঠ আত্মীয়দের সমালোচনার পরে আমি হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম সম্ভবত আমার হতাশা দেখে আমার স্ত্রী আমার মন ভালো করার জন্য বলেছিলেন ভিডিওতে আমাকে দেখতে সুন্দর লাগছিল সেনাপ্রধান তখন রসিকতা করে বলেন কেউ আমাকে কখনো সুন্দর বলে না সঙ্গে সঙ্গে অবশ্য তিনি আবারও বৈঠকে গুরুত্বপূর্ণ আলাপে ফিরে আসেন এবং বলেন সেনাবাহিনী প্রথমে দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করবে দুপুর দুইটা চল্লিশ মিনিটে মধ্যবিরতি দেওয়া হয় ধারণা করা হয়েছিল বিরতির পর আরও কর্মকর্তারা কথা বলবেন তবে বৈঠক পুনরায় শুরু হলে সেনাপ্রধান কিছু কথা বলেন এবং তরুণ অফিসারদের কথার প্রতি করে বলেন গুলি না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তিনি বৈঠকটি শেষ করেন এতেই বোঝা যায় যে তরুণ অফিসারদের অনেক বড় অবদান ছিল এই গণভূতানের পিছনে শুধু তাই না আপনারা খেয়াল করে থাকবেন যে জুডিশিয়াল একটি কু হওয়ার কথা ছিল বা হাসিনা সরকার ভারত থেকে জুডিশিয়াল কু করার প্ল্যান করেছিল কিন্তু গোপন সংবাদে জানা যায় যে তরুণ সেনাবাহিনীর অফিসাররা ছাত্র সমাজকে সেটি জানিয়ে দেয় এবং তারা সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট ঘেরাও করে যে কারণে জুডিশিয়াল কু করা সম্ভব হয়নি তাই সেনাবাহিনীর এই অবদান ছাত্র সমাজ আশা করি আজীবন মনে রাখবে এবং সেনাবাহিনী তাদের দায়িত্ব এবং জনগণের প্রতি তাদের ভালোবাসার অবদান আগামী দিনগুলোতে যেয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ